বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ ছিল টাইটানিক। বিপুল উৎসাহ কৌতূহল নিয়ে সেই জাহাজে চড়েছিল মানুষ। প্রথম যাত্রাতেই আটলান্টিকে ডুবে গেছে সেই ঐতিহাসিক জাহাজ। তারপরও টাইটানিকের চেয়ে আরও অনেক বড় বড় জাহাজ এসেছে, কিন্তু টাইটানিকের মতো বিশ্ববাসীর মনে আর কোনোটি সেভাবে জায়গা করে নিতে পারেনি। এবার সাগরে আসছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোত্তরি, যা টাইটানিকের চেয়ে দেড় গুণ বড়। মালিকপক্ষের দাবি, এই প্রমোত্তরি নিয়েও মানুষের আগ্রহের কমতি নেই। আগামী জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে সাগরে নামবে আইকন অব দ্য সিজ নামের এই প্রমোত্তরি। ইউরোপের দেশ ফিনল্যান্ডে এই প্রমোত্তরি তৈরি করা হয়েছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো সাগরেও চালানো হয়েছে। আগামী অক্টোবরে আনুষ্ঠানিকভাবে মালিকানার প্রতিষ্ঠানের কাছে প্রমোত্তরিটি হস্তান্তর করা হতে পারে। রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের মালিকানাধীন আইকন অব দ্য সিজ নামের এই প্রমোত্তরির দৈর্ঘ্য 365 মিটার বা 1200 ফুট। ওজন ধারণের ক্ষমতার দিক থেকে প্রমোত্তরিটি দুটি সিএন টাওয়ারকে ভাসিয়ে রাখতে পারে। 2024 সালের জানুয়ারিতে ক্যারিবীয় সাগরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে প্রমোত্তরিটি। বিশাল এই প্রমোত্তরিতে প্রায় 5,610 জন যাত্রী ও 2,350 জন ক্রু থাকার সুব্যবস্থা রয়েছে। এতে থাকছে একটি ওয়াটার পার্ক। এটি হতে যাচ্ছে সমুদ্রে ভাসমান বিশ্বের বৃহত্তম ওয়াটার পার্ক। এর নাম রাখা হয়েছে ক্যাটাগরি 6। এই পার্কে রেকর্ড সংখ্যক 6টি ওয়াটার স্লাইড যুক্ত থাকবে। তবে যেসব অতিথি অবকাশে আরও বেশি রোমাঞ্চ উপভোগ করতে চাইবেন, তাদের জন্য প্রমোত্তরিতে থাকছে 7টি পুল ও 9টি ঘূর্ণিজলের ব্যবস্থা। ফিনল্যান্ডের মায়ার তুর্কু নামক শিপইয়ার্ডে এই প্রমোত্তরি নির্মাণ করা হয়েছে। তুর্কু শহরে অবস্থিত এই শিপইয়ার্ডে ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে বেশ সুপরিচিত। এর আগেই আগামী 26 অক্টোবর প্রমোত্তরিটি রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের বহরে যোগ হবে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় প্রমোত্তরির খেতাবের মালিক ওয়ান্ডার অব দ্য সিজ, এটিরও মালিক রয়্যাল ক্যারিবিয়ান। এই প্রমোত্তরি গত বছরই উদ্বোধনী যাত্রা শুরু করে। এটির দৈর্ঘ্য 1188 ফুট, অর্থাৎ আইকন অব দ্য সিজের চেয়ে এটি কিছুটা ছোট। ওয়ান্ডার অব দ্য সিজে ডেক রয়েছে 18টি। রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল দাবি করে আইকন অব দ্য সিজে বিশ্বের সর্বশেষ ও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রতিষ্ঠানটির 50 বছরের ইতিহাসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই প্রমোত্তরি নির্মাণ করছে তারা। তারা এই প্রমোত্তরিকে পারিবারিক অবকাশের দারুণ একটি জায়গা হিসেবে তৈরি করছেন। আনুষ্ঠানিকভাবে সমুদ্রযাত্রা শুরুর আগে গত 22 জুন আইকন অব দ্য সিজকে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। প্রথম পরীক্ষায় আইকন অব দ্য সিজ 100 মাইল পথ পরিভ্রমণ করেছে। এ সময় প্রমোত্তরির প্রধান ইঞ্জিন, ব্রেক ব্যবস্থা, স্টিয়ারিং, শব্দ, কম্পনের মাত্রা সহ সব কিছুই পরীক্ষা করা হয়। প্রমোত্তরিটিতে 28 শ্রেণীর থাকার ব্যবস্থা রয়েছে। পরিবারগুলোর কথা মাথায় রেখে নানা শ্রেণীবিন্যাস করা হয়েছে। সমুদ্রের দৃশ্য ভালোভাবে উপভোগ করতে বিশেষ নকশায় প্রমোত্তরিটি নির্মাণ করা হয়েছে।